আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরা উভয় আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে পদের নাম দেওয়া রয়েছে বিলিং সহকারী। এখানে কিন্তু আপনাদের 10 জন লোক নিয়োগ করা হবে শুধু মহিলাদের জন্য। সো বন্ধুরা, এখানে এসএসসি পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন, অথবা এইচএসসি পাস থাকলেও আপনার এখানে আবেদন করতে পারবেন। এখানে দৈনিক মজুরি হিসেবে 1800 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই যে এখানে জেলা দেওয়া রয়েছে, এই জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এই আবেদনটি করতে হলে যে দেখতে পাচ্ছেন pbs2dinajpur.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে A4 সাইজের ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে আপনারা এই আবেদনটি করে নেবেন। ওকে, সো বন্ধুরা, এটি কিন্তু আপনাদের 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। সেই 100 টাকা ব্যাংক ড্রাফট করে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি সংযুক্ত করে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ফর্মটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই আবেদনটি শেষ হবে কিন্তু 5/10/2022 তারিখ। এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি আপনারা এই যেখানে জেনারেল ম্যানেজার দিনাজপুর বরাবর এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে আর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড দেওয়া রয়েছে। এই অ্যাডমিট কার্ড আপনারা সুন্দরভাবে আবেদন ফর্ম এটি বন্ধুরা, এই আবেদন ফর্মটি আপনারা সুন্দরভাবে পূরণ করে আপনারা পাঠিয়ে দিবেন। এখানে অ্যাডমিট কার্ড রয়েছে, এই অ্যাডমিট কার্ডগুলো আপনারা পূরণ করবেন, যেখানে আপনারা পূরণ করে অ্যাডমিট কার্ডটি সহ আপনারা পাঠিয়ে দিবেন। ওকে, সো বন্ধুরা, আর একটা পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে। সো বন্ধুরা, এখানে পদের নাম দেখতে পাচ্ছেন বিলিং সহকারী, এখানেও মহিলাদের জন্য এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এখানেও আপনাদের এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, এখানে 1800 টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, এটি আপনারা এখানে pbs.netrakona.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে আবেদনটি করতে পারবেন। 100 টাকা কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংক ড্রাফট করতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, এটি এই আবেদনটি শেষ হবে 10/10/2022 তারিখে। এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন। আর এই যে আবেদন ফর্ম দেওয়া রয়েছে, এই আবেদন ফর্মগুলো আপনারা সুন্দরভাবে পূরণ করে তারপরে আপনারা পাঠিয়ে দিয়ে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবেন। অ্যাডমিট কার্ড দেওয়া রয়েছে, এই অ্যাডমিট কার্ডগুলো আপনারা এই যেখানে পূরণ করবেন, প্রার্থী কর্তৃক পূরণ এগুলো আপনারা পূরণ করে আপনারা ইনশাল্লাহ 10/10/2022 তারিখের আগেই পাঠিয়ে দিবেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের মতো বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।